এইমাত্র আবহাওয়া দফতর সূত্রে পাওয়া আবহাওয়ার খবর। আজ রাজ্যের বিভিন্ন জেলায় চলবে তুমুল বৃষ্টি। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলাগুলিতে কখন রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় চলবে হালকা বৃষ্টি, এই নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং হাওড়ার কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দশমীতে তিনটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দশমীর সকাল থেকে একাদশীর সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দশমী এবং একাদশীতে উত্তাল থাকবে বঙ্গোপসাগর। সেই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। তারপর একাদশীর সন্ধ্যায় খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল পার করবে এবং সেই সময় কিছুটা শক্তি খুইয়ে ফেলবে এই গভীর নিম্নচাপটি। ঘূর্ণিঝড় থাকবে না, অতি গভীর নিম্নচাপ হিসেবে বাংলাদেশের উপকূল পার করবে এই নিম্নচাপটি।